স্বাগত ব্যবসা তিনি ত্রিপুরা হাসিব ও বিজেপির সদস্যতা অভিযান চ্যাংসাউরি শাখা পরের সমন্বয় সংযোগ অভিযান চ্যাংসাউরিকা হাসিব মঞ্চগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা আশ্রম মঞ্চগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা বা সাংবিধানিক কাতালকে মেম্বারশিপ এবার সদস্যতা নাহাকা মঞ্চগ্রা শাখা কাতালকলাই বিজেপির সদস্যতা নাহারে পেলাইন খাতং তোজাক তেই তাকলাই বিশিব খড়ক চি রাসে এবার টেন লেখ মেম্বারশিপ নিপাগাই ইয়াপ্রি এবার সাংবাদিক ইয়াগর নাহার জাখা আসল প্রদেশ বিজেপির কাজকু রাজ্য প্রধান যাব শাখা হাগতরে বাচ্চা হাসি এবং চ্যাং জাখা বিজেপির সদস্যতা অভিযান আসারও প্রফেসর ডক্টর মানিক সাহানি ইয়াগ সদস্যতা নাহামানি ইয়াকুমু ইয়াফরিকা মন্ত্রী অগ্রাণ সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট 10 কোটি পাস প্রথম পর্যায়ে এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় 18 কোটি ছিল এবং ত্রিপুরা প্রদেশে আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ ড্রাইভিং চার্জ 2019 তখন আমাদের ত্রিপুরাতে প্রায় 1,24,000 মেম্বার ছিল সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল অর্থাৎ প্রায় 6,50,000 আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এইবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় 12 লক্ষ মতো অর্থাৎ ডাবল এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমাদের টার্গেট আমরা অ্যাচিভমেন্ট করবো এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পার্টি চলে এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে একটা ফ্যামিলির মতো পার্টি এবং এখানে এই সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা ভূস্তর পর্যন্ত আমরা যাব সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য সদস্য বানানোর যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা ভাবনা করে এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে যে আমাদের রাজ্য এবং দেশকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আমাদের সদস্য এবং সদস্য সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারবো আমরা বারবার যেটা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের রাজ্য সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারব এবং যেভাবে আমরা 1,24,000 যে মেম্বার সেখান থেকে যদি আমরা 6,50,000 করতে পারি আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের 12 লক্ষ সেটাও হবে আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম এবং আসি আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি উনিও এই কার্যক্রমে আছেন উনিও করছেন এবং এখানে যারা মেম্বাররা আছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে যারা কার্যকর্তারা আছেন আপনারাও সুন্দরে গিয়েছেন আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে আপনারা আসুন দেশ গড়ার কাজে আপনারা সামনের দিকে আসুন এবং ভারতীয় জনতা পার্টির এই সদস্যতা অভিযানকে সাকসেস করুন সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই সদস্যতা অভিযানের শুরুয়াত করেছে আজকে আমরা রাজ্য থেকে শুরু করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকের এই শুভ মুহূর্তি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এবং সারা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন স্টেট অফিস বিয়ার অন্যান্য নেতৃত্ব এবং যারাই এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি
সংগঠনের মূল যে স্রোত, যে পর্ব, তার মধ্যে সদস্যতা অভিযান। সেই সদস্যতা অভিযানের জন্য আমাদের 2014 সালে আমাদের সেই সময় রাষ্ট্রীয় সভাপতি ছিলেন অমিত ভাই শাহজি, এবং মোদীজির নেতৃত্বে তখন আমাদের অনলাইন মেম্বারশিপ চালু হয়েছিল, এবং সারা বিশ্বের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টি থেকেও ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসাবে সেই সময় 2014 সালে হয়েছিল। তারপর থেকে জয়যাত্রা শুরু হয়েছে, এবং আজকে 2024 আমরা দাঁড়িয়ে আবারও নতুন করে সদস্যতা অভিযান আমাদের সভ্যপদ নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তা স্থির করেছে। আমরা ইতিমধ্যে রাষ্ট্রীয় স্তরে আমাদের যে প্রশিক্ষণ সেটা হয়েছে, আমাদের রাজ্য স্তরে হয়েছে, জেলা স্তরে হয়েছে, বুথ স্তর পর্যন্ত আমাদের এই সদস্যতা অভিযানকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির হয়েছে কিভাবে আমরা সেই মেম্বারশিপ করব। গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উনি বলছিলেন যে এমন একটা পার্টি যে প্রায় ভারতবর্ষের 11 লক্ষের উপর আমাদের সমস্ত বুথে এই প্রশিক্ষণ শিবির সংগঠিত হয়েছে, এবং আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই ত্রিপুরা রাজ্যের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইতিমধ্যে তৈরি হয়ে গেছি। এই ত্রিপুরা রাজ্যে 2014 সালে যখন এই মেম্বারশিপ শুরু হয়, তারপর 2019 আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সেই সময় মেম্বারশিপ ইনচার্জ হয়ে 2019 সালে প্রায় 650,000 মেম্বারশিপ আমরা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে পেরেছি। কাজেই আমি যারা আমার দেবদুর্লভ কার্যকর্তা, আমার নেতৃত্ব, প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আসুন সবাই মিলে আমরা এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ ড্রাইভে অংশগ্রহণ করব, মেম্বারশিপ গ্রহণ করব। তো আমি এই যে মিস কল নাম্বার আমাদের 8800002048 আমরা মিস কল দেব, আর সেখানে আমাদের বিস্তারিত আমরা প্রশিক্ষণে সেই কথা আমরা সবার সামনে উজাগর করে দিয়েছি কিভাবে আমাদের মেম্বারশিপটা করতে হবে। তা আমি আশা করি যে আজকে থেকেই আমরা সমস্ত বুথে বুথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এই মেম্বারশিপ আমরা সংগঠিত করব। প্রথম ধাপে আমরা 25 সেপ্টেম্বর আমরা টার্গেট রাখছি, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ। তারপর আবার 1 অক্টোবর থেকে আমরা সেই দ্বিতীয় দফায় আমরা আমাদের মেম্বারশিপ ড্রাইভ চালু হবে, এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের সক্রিয় সদস্যতা আমরা সেটা করতে হবে। ধীরে ধীরে এইভাবে সংগঠনের কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আলোচনা